हेलो फ्रेंड, मुन्ना एलसीडी एलईडी में आपका स्वागत है। मैं मुन्ना रजक। बंधुरा, आमी एखुन এই ভিডিওটা দিতে যাচ্ছি মাগুরা, বাংলাদেশে মাগুরা থেকে। আপনাদের অনেক ইচ্ছা ছিল বা আমি কথা দিয়েছিলাম কি শর্ট কিলার একটা কম দামে খুব তাড়াতাড়ি ইজিলি কি করে বানানো যায়, কেন আমাদের অত পয়সা নেই কি আমি একটা শর্ট কিলার 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ার 30 ভোল্টে কিনতে জন্যে আমাকে মিনিমাম 5,000 থেকে 10,000 টাকা খরচ করতে হবে। তাই জন্যে আমি এই ভিডিওটা দিতে যাচ্ছি কি এইটা মাগুরাতে। আমি বাংলাদেশে এসে গেছি, কেন আমাদের রংপুরে যে ট্রেনিংটা হবে সেই 22 তারিখে, আপনি মাথায় রাখবেন। আমি এখন এই ভিডিওটা দিচ্ছি মাগুরা থেকে, যে আমাদের মাগুরা যে ট্রেনিং সেন্টারটা আছে ওই জায়গা থেকে এই ভিডিওটা আমি দিচ্ছি। তো যদি আপনি এখনও হাতে আপনার সুযোগ আছে, যদি আপনি রংপুরে ট্রেনিং নিতে চান, তাহলে শিগগিরই এই দুটো নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আর একটা কথা বলে দিচ্ছি, যে সিট বুক দিয়েছে সে 21 তারিখে বিকেলের মধ্যে রংপুর যেন চলে আসে। তাহলে কি হবে, আমরা 22 তারিখ দিয়ে সকাল সকাল ট্রেনিংটা সঠিক টাইমে স্টার্ট করে দেবো। যদি কেউ বলে কি স্যার আমি আসবো কোথা, রংপুরে কোন জায়গায় আসব, তাহলে আপনি রংপুরে আসবেন সামিম ইলেকট্রনিক্স মিঠু হোটেল গলি জুম্মা পাড়া রংপুর। অ্যাড্রেসটা নোট করে নিন, আসবেন কোন জায়গা, আপনারা 21 তারিখেই বিকেলের মধ্যে চলে আসবেন, থাকা ফ্রি আছে, যতদিন থাকতে চাইবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না। তাহলে আপনি আসবেন কোন জায়গা, সামিম ইলেকট্রনিক্স মিঠু হোটেল গলি জুম্মা পাড়া রংপুর, এই অ্যাড্রেসে আপনি চলে আসবেন। এই অ্যাড্রেসে আসলে আপনি ঠিক ট্রেনিংয়ে যেখানে হবে সেই জায়গাতে আপনি পৌঁছে যাবেন। আপনি যদি ট্রেনিং নিতে চান, এখনও হাতে 2-3 দিন সময় আছে, আপনি এই দুটো নম্বরে শীঘ্রই যোগাযোগ করে নেবেন। আজকে টপিকটা হচ্ছে আমাদের শর্ট কিলার কিভাবে বানানো যায়। আর একটা মাথা রাখবেন, যদি কোনো মালামাল নিতে চান অরিজিনাল, শুধু আমাদের স্টুডেন্টের জন্যে নতুনদের জন্যে না, যেরকম এখানে দেখুন মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপ সারা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। এই মাইক্রোস্কোপ নানা ধরনের অরিজিনাল জিনিস, এই বন্ডিং মেশিন, এটা দেখছেন বন্ডিং মেশিন, তাহলে আপনি এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এবার আমি আগে বাড়বো, সময়টা যেন নষ্ট না করব, আমার বাংলাটা একটু কমজোর আছে, আপনারা দয়া করে মানিয়ে নেবেন। আপনাকে একটা ভোল্ট মিটার নিতে হবে, একটা 20 এম্পিয়ারে বাক কনভার্টার নিতে হবে। এই বাক কনভার্টারটা এরকম থাকবে, আর এই ভোল্ট মিটারটা আপনি মনে রাখবেন, অনেক রকম ভোল্ট মিটার আছে। আপনাকে ভোল্ট মিটারটা এই পিছনে দেখে নিন মডেল নাম্বার, আর পিছনে এই আইসি, এই দুটো স্যাম্পল দেখে আপনি এই ভোল্ট মিটারটা নেবেন। নানা ধরনের ভোল্ট মিটার নিলে হয়তো আপনি খারাপ পাবেন বা কাজ করবে না, এটা মাথায় রাখবেন। এই ভোল্ট মিটারটা নেবেন, এই একটা 12 ভোল্টের ডিসি সকেট নেবেন, একটা চিকুন মিটার প্রব নেবেন, চিকুন, কেন শর্ট কিলারে আমাকে প্যানেলটা শর্ট সারাতে হয়, মাদার বোর্ডে শর্ট সারাতে হয়, বেশিরভাগ আমাদেরকে প্যানেলটাই শর্ট সারাতে হয়, কি সিকেভি লাইন ডিসি টু ডিসি সেকশন, এইরকম চিকুন আপনার একটা প্রব নেবেন। আর একটা আমাদের বাক কনভার্টার নেবেন, যেটাকে বলে বাক 20 এম্পিয়ার, তাহলে এটাকে আমি ছিঁড়ে নিই। এইটা হচ্ছে আমাদের 20 এম্পিয়ার। এইটা একটা নেওয়ার পরে একটা আপনাকে অ্যাডাপ্টার নিতে হবে, আপনার কাছে যদি 30 ভোল্টে অ্যাডাপ্টার থাকে তাহলে খুবই ভালো, 30 ভোল্টে 1 এম্পিয়ার থাকলেও চলবে, 800 মিলি হলেও চলবে, 650 মিলিও চলবে, 1.5 এম্পিয়ারও চলবে, 2 এম্পিয়ারও চলবে,
আপনাকে 30 ভোল্টে নিতে হবে, 30 না থাকলে 24 নিলেও চলবে, আমাদের প্যানেলের ক্ষেত্রে 24 নিলেও চলবে, মাথা রাখবেন। আর এইটাকে এবার আমরা কি কানেকশন করব, এই তিনটে তার এই সকেটে বসবে, বসার পরে এইটা আমার গ্রাউন্ড, এইটা আমার প্লাস, আর এইটা আমার ভোল্টেজ ম্যানেজমেন্ট মেজার। ভোল্টেজ মানে কি, এইটা যদি আমি কোথাও প্লাসের সঙ্গে টাচ করব, তাহলে আমার কত ভোল্টেজ দিচ্ছে এইখানে লেখা আসবে। এই দুটো কানেকশন করলে আমার লাইট জ্বলে যাবে, এই স্ক্রিনে লাইট সব 00 বলবে। এবার এইটা আমি যেই 12 ভোল্টে দিলে এখানে 12 ভোল্ট আসবে, 25 ভোল্টে দিলে 25 আসবে, 2 ভোল্টে দিলে 2 লেখা আসবে, তো এটা মাথা রাখবেন। তা আমাদের লাইট জ্বালানোর জন্য কী করতে হবে, এই দুটো কানেকশনটা আমরা ইনপুটে দেব, মাথায় রাখবেন। দুটো আছে ইনপুট, দুটো আছে আউটপুট, এই দুখানা পিসেটের মধ্যে প্রথম পিসেটটা হচ্ছে ভেরিয়েবল, মানে ভেরি করা, কম করা, বাড়ানো, কমানো, আর সেকেন্ড যে পিসেটটা হচ্ছে ওটা অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করা, এটা মাথা রাখবেন। যেটা লেখা আছে সিসি কারেন্ট অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করা, সিসি কারেন্ট ভোল্ট মানে অ্যাডজাস্ট করা। এবার আমি এইখানে দুটো, প্রথম এই দুটো প্লাস মাইনাসে দিয়ে দেবো, মাথা রাখবেন, এই দুটো প্লাস মাইনাস আমি দিয়ে দেবো, প্লাস আর মাইনাস এটা দিয়ে দেবো। দেওয়া পরে এই যেটা আছে হলুদটা আউটপুটে আমি প্লাসে দিয়ে দেবো, তিনটে কানেকশন আপনি জেনে নিন, তিনটে কানেকশন আউটপুটে প্লাসে দিয়ে দেবো। এইটা কানেকশন হওয়া পরে এবার এর সঙ্গে একটা অ্যাম্পিয়ার ওয়্যার পাওয়া যায়, এই অ্যাম্পিয়ার ওয়্যারটা আমরা কী করব, এইখানে ইন করে দেবো। ইন করার পরে এবার আমরা তো একটা হলুদে আউটপুটে দিয়েছিলাম, এবার আমরা এর একটা আমরা গ্রাউন্ড দিয়ে দেবো, কোথায়, আউটপুটে গ্রাউন্ড। আউটপুটে গ্রাউন্ড দেওয়ার পরে এবার এইটা যেটা আমার একটা অ্যাম্পিয়ারে যে লাল তারটা, এটা আমার তৈরি হয়ে গেল অ্যাম্পিয়ারে গ্রাউন্ড। এবার এইখানে আমি একটা চিকুন যেটা প্রপটা আছে ওইটা কালো তারটা জুড়ে দেবো এইখানে, তাহলে আমার লালটা যেটা আমার লালটা যেটা ছিল গ্রাউন্ড, ওটা গ্রাউন্ড তৈরি হয়ে গেল, আর এর গ্রাউন্ডটা এ গ্রাউন্ডে ইন হয়ে গেল। আর আমার প্লাস যেটা তারটা আছে এটা হলুদের তারের সঙ্গে আমরা জয়েন, তাহলে আমাদের অ্যাম্পিয়ার মিটারটা তৈরি হয়ে যাবে। এবার আমরা চট করে এটা কানেকশনটা করে নিই। তো দেখুন আমরা এটা বানিয়ে ফেলেছি, এইখানে আপনি ভালোভাবে দেখে নিন, এই দুটো আমরা ইনপুট দিয়েছি মাইনাস প্লাস, আর যেটা আমি বলেছিলাম ভোল্ট মিটার থেকে যে লাল তারটা কালো তারটা আমি এখানে জুড়ে দিয়েছি, এর সঙ্গে ইন দিয়ে দিয়েছি। এবার এখানে আউটপুটের সঙ্গে আমি হলুদ তারটা দিয়েছি, আর একটা চিকুন মিটার প্রবে আমি লাল তারটা দিয়েছি, আর তারপরে চিকুন প্রবে সঙ্গে আমি কি করেছি, অ্যাম্পিয়ার যেটা আছে অ্যাম্পিয়ার ওয়্যারটা, চিকুন যে লাল তার এই সরি মোটা যে লাল তারটা আছে অ্যাম্পিয়ার তারটা, তার সঙ্গে আমি কালো প্রপটা জুড়ে দিয়েছি। এটা দেখে নিন, দেওয়া পরে তারপরে এর কালো ওয়্যারটা আমি ডাইরেক্ট করে দিয়েছি, একদম সোজা আছে, ইজি আছে, আপনি ভালোভাবে দেখে নিন। এইখানে আমি এটা ভালোভাবে গুছিয়ে এটা একটা খুব কম দামে আমি একটা বানিয়ে ফেলেছি শর্ট কিলার, কত অ্যাম্পিয়ার, 30 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, মনে রাখবেন। এখানে আপনি ইনপুট 30 দেবেন, 32 দেবেন, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, নাহলে এটা খারাপ হয়ে যেতে পারে, ভোল্ট মিটারটা খারাপ হয়ে যেতে পারে। ভোল্ট মিটারটা সবসময় মনে রাখবেন, এখানে যে দুটো আইসি আছে আর HKS-DC028 এইটা কিনবেন। আর এইটা আমার এখানে আমি এই জন্যে এটা টেপ মেরেছি কি আমার স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরাতে গিয়ে কোথাও মানে এটা টাচ না হয়ে যায়, তারপরে আপনি পারলে এটাকে একটা ভালো বক্সে ফিটিংও করতে পারেন। এবার আমি এটাকে কাজটা করে দেখাবো, তো আপনারা এর কাজটাও করে দেখে নিন। বন্ধুরা মাথায় রাখবেন আমাদের ট্রেনিংটা আর কদিনের মধ্যেই স্টার্ট হতে চলেছে, আপনি চট করে যদি সিট বুক দিতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করে চট করে সিট বুক দিয়ে দিন, আর হাতে সময় নেই, আমি এখন বর্তমানে বাংলাদেশ মাগুরাতে প্রেজেন্ট আছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্ট
12.4 एम्पियर 00, 12.4 वोल्ट 00 एम्पियर देखाच्छे। आमी एते एकटा एडाप्टर दिए एटा आमी इनपुट दिए दिए आउटपुट आमार एखाने देखाच्छे। आमी एबार ए प्रिसेटटा दिए ए सामने जे प्रिसेट आछे प्रथमटा जेटा सी भी लेखा आछे ताले एखाने देखुन आमार एटा कमचे कतटा कमचे आपनी देखे लिन। এটা খুব ভালো 20 এম্পিয়ার খুব তাড়াতাড়ি আপনার যে আছে শর্টে ছাড়বে, কম পয়সা মাথায় রাখবেন। এটা আপনি ঘরে বসে বানাতে পারেন, ইউজ করতে পারেন। আপনারা অনেক বলেছেন স্যার আপনি কি ইউজ করেন, 1.2 ভোল্ট। এবার আমি এটা বাড়াচ্ছি, ভালো মানে জিনিস নেবেন মাথায় রাখবেন, আপনি পরে বলবেন না এটা কিনে আমি ঠগিয়েছি। তাই জন্য আপনাকে বললাম ভোল্ট মিটারটা দেখে নেবেন আর এই বোর্ডটাও দেখে নেবেন। এই বোর্ডটার মধ্যে একটা অন অফ প্রিসেট আছে, এটাও দেখে নেবেন। দেখুন এখানে সরি অন অফ সুইচ আছে, প্রিসেট আমি বলেছি ভুল বলেছি, অন অফ সুইচ আছে একটা, কোথায় এই কোনায়। এবার আমি একটা এই এলইডি স্ট্রিপটা লোড দিয়ে দেখব কি আমার এই এলইডি স্ট্রিপে কত এম্পিয়ার পাওয়ার কনজিউম করছে আর এ কাজ হচ্ছে কি না। ওইখানে দেখুন 420 এম্পিয়ার, ঘড়িতে দেখান ঘড়ি ওইখানে আরো কাছে নিয়ে যান 43, মানে 400 মিলি এম্পিয়ার 15.4 ভোল্ট এটা কনজিউম করছে। আমি এটা ছেড়ে দিলাম, ভোল্টতেই দাঁড়ালো, এম্পিয়ার জিরো হয়ে গেল। অনেক লোকে আছে কি মিটার প্রপটা যদি আমার কাছে দুটো একসঙ্গে টাচ হয়ে যায় তাহলে কি আমার কি শর্ট কিলারটা খারাপ হয়ে যাবে, তো দেখি টাচ করে খারাপ হচ্ছে কি না। দেখুন আমি বারবার টাচ করছি, অতটা অত এম্পিয়ার হাই আছে কি এইখানে আমার পুড়ে গেল মিটার প্রপটা, মানে আমার খারাপ হলো না। ওকে বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ।